लगभग सेम खबर आसनसोल में आपका इस्तकबाल करती हूँ। आइए बढ़ते हैं खबरों की जानिब। शिमाली थाना इलाके में एक 9 साल दोषीजा की अस्मत दरी और कत्ल के मामले पर पुलिस कमिश्नर के दफ्तर में तृणमूल रहनुमाओं की एक टीम ने उनसे मुलाकात की। MIC अभिजीत घटक, काउंसलर गुरदास चटर्जी, अनिमेश दास, हाजी नसीम, उत्पल सिन्हा व दिगर इस टीम में शामिल थे। पुलिस कमिश्नर लक्ष्मी नारायण मीणा ने उन्हें कार्रवाई का यकीन दिलाया। देखो काम कर, इसमें तो कर ले 28 मिनट बाकी। आराम का दिन था, दो दिन बाद उसका এসছিলাম মূলত কিছুদিন আগে রেলপার অঞ্চলে একটা ঘটনা ঘটে, একটা মাইনর মেয়েকে সেখানে মার্ডার হয়। সেই সংক্রান্ত বিষয়ে আমরা এসছিলাম যে মানে এখানে ইনভেস্টিগেশন কতদূর এগিয়েছে বা যে মার্ডার করেছে বা যারা এর পিছনে আসে তাদের আইনত ব্যবস্থা কী নেওয়া হচ্ছে। তো উনি আমাদের যেটা বললেন যে অনেকটা ইনভেস্টিগেশন এগিয়ে গেছে এবং এই মার্ডারের পিছনে যদি কেউ মানে যারা আছেন তাদেরকে অবিলম্বে পুলিশ খুঁজে বার করবে এবং তাদের যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা তারা করছে। এই বিষয়ে আমরা মাননীয় সিপি সাহেবের কাছে, এই এলাকার কাউন্সিলররা এবং আমাদের দলের যারা ব্লক প্রেসিডেন্ট আছে তারা আছে। রেলপার এলাকার আইন শৃঙ্খলার কি খানিকটা অবনতি হয়েছে বলে মনে হচ্ছে, যে কারণে বারবার এই ঘটনা ঘটছে? না সেরকম নয়, আগে আরও অনেক বেশি ঘটনা ঘটত, এখন সেই ঘটনা অনেক কমে গেছে। তবে এই ধরনের ঘটনা কখনোই ঘটুক সেটা কেউই চাইবে না। আমরা চাই যে কোনো ঘটনাই যাতে কোনো জায়গাতেই না ঘটে, সেটাই আমরা পুলিশ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে এসেছি। फेडरेशन ऑफ साउथ बंगाल चैम्बर ऑफ कॉमर्स के नुमाइंदों ने अहम ट्रेनों के ठहराव, नई और पैसेंजर ट्रेनों की शुरुआत के मुतालबे पर DRM आसनसोल से मुलाकात। DRM ने इन लोगों के मुतालबात पर गौर करने का यकीन दिलाया। तंजीम ने मुतालबा पूरा ना करने की सूरत में बड़ी तहरीक शुरू करने की धमकी दी। सबको तो देना होगा, सबका खुराकी कर ले रहे हैं। सब बोल दीजिए ना, क्या क्या बोलो ना, क्या क्या है नहीं तो टीवी में चलेगा ना, इसीलिए बोले ना। जो भी बोली बंगला बोले, আজকে আমরা DRM সাহেবের কাছে এসেছিলাম যে আমাদের এই অঞ্চলে শিল্প অঞ্চলের কিছু কিছু দাবি নিয়ে, যেমন নতুন ট্রেন, রাজধানী স্টপেজ, দুরন্ত স্টপেজ, এই সমস্ত বিভিন্ন লোকাল ট্রেনকে যাতে আসানসোল থেকে চালানো যায়, বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা DRM সাহেবের কাছে এসেছিলাম। আমাদের দাবি ছিল যদি আমাদের এইগুলো না আসলে তাহলে আমরা আগামী মাসে ধর্নায় বসবো এখানে। তো DRM সাহেব রিকোয়েস্ট করলেন না আপনারা করবেন না, তো আমাদের এই সিদ্ধান্তের কথা আমরা আমাদের যারা মেম্বার আছে সবাইকে জানাবো, তারা যা ডিসিশন নেবে তাই আমরা করব। আমাদের মূল দাবি হচ্ছে আসানসোল নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস সন্ধে 5টা 6টা এখান থেকে ছাড়বে, দিল্লি গিয়ে পৌঁছবে ভোরবেলায় 6টা 7টা 8টা। এক, দু নম্বর হলো আসানসোল একটা স্টপেজ আরও আমাদের রাজধানীর চাই, সেটা হচ্ছে হাওড়া নিউ দিল্লি রাজধানী। শিয়ালদাটা দাঁড়াচ্ছে, হাওড়ার স্টপেজ নেই এখানে, সেটা আমরা বলেছি ওর স্টপেজ দিতে হবে। একটা দুরন্ত আছে, তার স্টপেজ দিতে হবে। তিন নম্বর হলো যে আমাদের 3টা ট্রেন এখান থেকে চলে, যেটা উইকলি আছে, আসানসোল মুম্বাই, আসানসোল আহমেদাবাদ, আসানসোল চেন্নাই, এই 3টাই সাপ্তাহিক ট্রেন, বহু বছর ধরে চলছে, সাপ্তাহিকই রয়ে গেছে। আমরা একটা দাবি করেছি যে 3 দিন যদি না চলে হাফ সপ্তাহে তাহলে আমাদের এরা দাবি দেওয়া মানা যাবে না। এটা আমরা এইসব নিয়ে মানুষের ভিতরে ক্ষোভ আছে, আমাদের অ্যাসোসিয়েশনে এটা নিয়ে আমরা স্থির করেছি, এগুলো যদি শিগগিরই যদি না হয় তাহলে জানুয়ারি মাসে কোনো সময় আমরা ধর্নায় বসবো DRM অফিসের বাইরে।
बर्नपुर इसको कारखाने में वसूली के इल्जाम में हीरापुर थाना पुलिस ने एक शख्स को डौलीलाज इलाके से गिरफ्तार किया। मुलजिम सोमनाथ मुखर्जी पर इल्जाम है कि उसने कॉन्ट्रैक्टर के एक अफसर को आतिश इसला दिखलाकर रंगदारी चाही थी। नाज़रीन वक्त चला है मुख्तसर से वक्फे का। जेएनएम कोचिंग सेंटर मकरबी कमान के स्टूडेंट्स को अब मायूस होने की जरूरत नहीं। झारखंड के प्रदेश और दिल्ली के मंजूर शुदा कॉलेजेस से अब वो रेगुलर या डिस्टेंस मैट्रिक के साथ साथ मैट्रिक HSBA BCom MCom BBA MBA BCA और MCA के इम्तिहान में शामिल हो सकते हैं। इसके अलावा बेंगलुरु और राजस्थान के किसी भी कॉलेज से बीटेक बीएड एमएड का कोर्स और डीएड का कोर्स कमल कर सकते हैं। कोचिंग सेंटर बीएनएम कोचिंग सेंटर रजिस्ट्रेशन पड़ा ऑफिस बन बर्नपुर वर्किंग ऑफिस शास्त्री नगर मेन रोड लेयर हिंदी हाई स्कूल बर्नपुर। छोटे बच्चे खाने और खेलने के अलावा कुछ नहीं जानते। पढ़ते पढ़ते बच्चे जब चाहे खेल लें और खेलते खेलते जब चाहे ये पढ़ लें, ऐसा बंदोबस्त तो बस ASN प्ले स्कूल में ही मौजूद है। बच्चों के ब्राइट फ्यूचर के लिए इंग्लिश मीडियम ASN प्ले स्कूल, ऑडियो वीडियो क्लासेस, पर्सनालिटी डेवलपमेंट क्लासेस। हाय, आई एम शोएब ऑफ क्लास 1। माय नेम इज शोएब कुमारी। वी आर द स्टूडेंट्स ऑफ ASN प्ले स्कूल। Student and teacher of our school are very smart. Me Fahad of class UKG. We respect our principal. Thank you. Art and craft, skill development और playground की facility के साथ playgroup से class 5 तक दाखला जारी है। यहाँ बच्चों की आमदोरफ्त के लिए transporting की सहूलत भी मौजूद है। महाजी तुलबा यूनियन SFI ने रियासती व मरकजी सरकारों की गलत तालीमी पॉलिसी के खिलाफ एहतजाज का मुजाहरा किया। आसनसोल कर्ब बजवार में SFI की जानिब से रैलियां निकाली गयी। শিক্ষা বিরোধী নীতি গ্রহণ করছি, তার বিরুদ্ধে হচ্ছে আমরা হচ্ছে সোচ্চার হয়েছি এবং তার বিরুদ্ধে হচ্ছে আমরা স্লোগান তুলেছি যে শিক্ষা হোক সকলের, না ধর্মের, না বাজারের। শিক্ষাকে নিয়ে যে ব্যবসা, সেই ব্যবসাকে হচ্ছে অবিলম্বে হচ্ছে বন্ধ করতে এবং হচ্ছে যে নতুন যেই পরিকল্পনা রাজ্যের এই সরকার নিতে চলেছে, যদি ছাত্র সংসদ নির্বাচন তুলে দিয়ে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিল, ছাত্র কাউন্সিল তৈরি, আমরা বলছি না কাউন্সিল না, আমাদের ছাত্র সংসদ নির্বাচনই চাই। এর আগেও হচ্ছে যে সরকার ক্ষমতায় আসার পরপরই তারা হচ্ছে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন শিক্ষামন্ত্রী ছিলেন মাননীয় ব্রাত্য বসু। আমরা এসে ভাই সেদিনকেও রাজপথে ছিলাম, আমরা সুদীপ্ত গুপ্তর প্রাণের বিনিময়ে সেই অধিকার ছিনিয়ে এনেছি। যদি এই সিদ্ধান্তে ওই তারা অবিচল থাকে তাহলে হচ্ছে আগামী দিনে তীব্র লড়াই আন্দোলন সংগঠিত হবে
যেটা শুধু আর কলকাতার রাজপথে নয়, প্রত্যেকটা কলেজ ক্যাম্পাস খুলে সমস্ত জায়গায় হচ্ছে ওই লড়াই আন্দোলন সংগঠিত হয়। ناظرین کل اسی وقت اسی چینل پر پھر سے آپ سے ہوگی ملاقات، تب تک کے لیے دیجیے اجازت، اللہ حافظ।